আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহি কুল্লাহ ওয়া সসালাতু ওয়া সসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সওয়াল ও জবাব লাইভ অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুগণ, আপনারা সরাসরি যে কোনো বিষয়ে প্রশ্ন করবেন, প্রশ্ন করার ক্ষেত্রে বারবার অনুরোধ করছি, আমরা ছোট ছোট করে প্রশ্ন করব, জ্ঞানগর্ভ প্রশ্ন করব, অর্থবহ প্রশ্ন করব, যে প্রশ্নগুলো অনেকবার জবাব দেওয়া হয়েছে রিপিট করব না, এবং অন্যকে সুযোগ দিব, সময়ের দিকে খেয়াল রাখব, আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলবেন, উভয় পক্ষের সুবিধা হবে। জবাব দিবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক আনামা রশিদ আহমদ মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি? আহলান ওয়া সাহলান। জি আলহামদুলিল্লাহ, আমি ডক্টর শহীদুল ইসলাম কথা বলছি, আসুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পরিচয় প্রশ্ন। আমি চট্টগ্রাম থেকে বলছি। জি, আমি ওজো চট্টগ্রাম থেকে ওজো। আমি গতবারও বলছিলাম আপনাদের এখানে, ওই আমার যে সন্তানের দুই মেয়ে, এখন ও তো বাপের সম্পদ পাবে, মেয়েরা তাই ফুসরা পাবে, এখন ও বাপে আমার ছেলে কিনা মানে হলো আপনার দুটি কন্যা সন্তান, এই দুটি কন্যা সন্তানের সম্পদ আপনার ভাইয়ের পুত্রগণ পাবে কিনা, এই তো? ওনার ভাইয়ের ছেলেরা পাবে কিনা? পাবে, এসে তো পাবে। এখন ওনার কিনার টাকা দিয়ে, ওনার রোজগারের টাকা দিয়ে যে ফ্ল্যাট কিনছে, ওগুলো কি ওরা পাবে, সেটা আমি জিজ্ঞেস করতে চাইছি আর কি। আচ্ছা, ফ্ল্যাট ক্রয় করছে কার টাকা দিয়ে? আচ্ছা, আপনার ওই ভাই কি আছেন না দুনিয়ার থেকে চলে গেছেন? না, ওর ভাই আছে, ওর ভাই পুত্র আছে। এখন আমি চাই ওনার সম্পদ, নিজের সম্পদ এগুলো তো পাবে। এখন ওনার টাকা দিয়ে, রোজগারের টাকা দিয়ে যে কিনছে, আপনি একটু থামুন, আপনি ফতুয়া দেবেন না, কে পাবে না পাবে এই ফতুয়া না দিয়ে পরিষ্কার সাফ সাফ কথা বলেন যে মারা গেছে আপনার এক ভাই, আর ওই ভাইয়ের আপনার হাজবেন্ড মারা গেছে, হাজবেন্ডের নিজের টাকা দিয়ে ক্রয়কৃত সম্পদ আপনার ভাইয়ের ছেলেরা পাবে কি পাবে না, এই তো প্রশ্ন? ছেলে আছে কিনা? ছেলে আছে, আপনার অন্য ছেলেরা। আচ্ছা, আপনি ফতুয়া দেবেন না, অন্য ছেলেরা পাবে কি পাবে না, আবার হলো ভাইয়ের ছেলেরাও পাবে কি পাবে না, এই তো? মানে আপনার স্বামীর টাকা দিয়ে যেগুলো কিনছে এগুলো? আমার ছেলে যে কিনছে, আমার ছেলের নামে কিনছে, অন্য জায়গা ওনার টাকা। আচ্ছা, আপনার ছেলে আছে? আচ্ছা, এবার আপনার ছেলের টাকা দিয়ে যে সম্পদ কিনছে, এই সম্পদের মালিক আপনার ভাইয়ের ছেলেরা মেয়েরা হবে কি হবে না, এই তো প্রশ্ন? হ্যাঁ, ওনার ভাইয়ের ছেলে, আমার বড় ছেলে আর কি, ও আমার ছেলে, ও ভাই আর কি, আমার ছেলের ভাইয়ের পুত্র আর ভাইয়েরা পাবে না কি, এটা আমার প্রশ্ন। হ্যাঁ, দুঃখিত, আপনি আসলে প্রশ্নকে এলোমেলো করে ফেলতেছেন, একটু থামুন। প্লিজ, আবার সেলোয়ার কামিজে গেছেন কেন, একটু থামুন। সেলোয়ার না পরি নবাস করলে কি হবে না? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, জবাব শুনুন। জি জি,
اللهم لك الحمد حمد الشاكرين وصلي وسلم على رسولك الأمين وآله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين প্রশ্ন খুব পরিষ্কার না তে উনি কে যদি স্পষ্ট করে বলতেন যে আমার স্বামী দুই মেয়ে ছেলে এটা ভালো হতো বারবার উনি বলাতে ছেলের সম্পদ না কার সম্পদ যতটুকু আমরা বুঝেছি তার আলোকে জবাব হচ্ছে আপনার কথাতে বোঝা গেল যে আপনার স্বামী মারা গেছেন তার দুই মেয়ে আবার ছেলেও আছে তো দুই মেয়ে আছে ছেলে আছে এই অবস্থায় আপনি আছেন না এই অবস্থায় আপনাদের বাইরে এই সম্পদ আর কেউ পাবে না একটু শেখ এখানে এইবার হলো আপনি যেটা বলেছেন এই মশলা ক্লিয়ার এবার ওনার যে ছেলে আছে এই ছেলের নিজের অর্জিত এই ছেলের নিজের টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছে যাই হোক এই ছেলের ক্রয়কৃত সম্পদ তার ভাইয়ের ছেলেরা পাবে কি পাবে না আপনার এখনো আবার তার ভাই কার ভাই ছেলের ভাই আচ্ছা এই ছেলের ভাই অর্থাৎ ওনার ছেলের তো ছেলের ভাইয়ের তো ওনারও ছেলে হ্যাঁ ওনারও ছেলে এই কথা উনি ওইভাবে না বলে এইভাবে আপনার ছেলের নিজের উপার্জনে যে সম্পদ কিনেছে এখন আবার দেখতে হবে যে আপনার ছেলের আছে কারা এবার আপনার ছেলের তো যদি মেয়ে থাকে ছেলে না থাকে তাহলে মেয়েদের অংশ একজন থাকলে অর্ধেক একাধিক থাকলে দুই তৃতীয়াংশ পাওয়ার পর এটা ভাইয়ের বা ভাইয়ের সন্তান না এই সম্পদ পাবে আপনি যখন প্রশ্ন করবেন একটু ভালো করে লিখে নেবেন তাহলে আপনার জন্য সুবিধা আমাদের জন্য সুবিধা সালোয়ার কামিজ পরে সলাত আদায় করলে হবে কি না সালোয়ার কামিজ শাড়ি বোরকা যাই পরা হোক আপাদমস্তক ঢাকতে হবে নামাজ হবে বোন আপনার কাছে বিনয়ের সাথে অনুরোধ আপনি এই প্রশ্নটি ভবিষ্যতে করলে আপনি লিখে গুছিয়ে বলবেন যে অমক মারা গেছে তার এই সম্পদ আছে আবার তার সন্তান মারা গেছে তার এই সম্পদ আছে কারা কারা পাবে কিভাবে এতটুকুন কথা বললেই আমাদের পক্ষ থেকে জবাব দেয়া সহজ আপনি এলোমেলো করতেছেন মনে কষ্ট নেবেন না জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ পরিচয় প্রশ্ন দুঃখিত আপনার সংযোগটি বিচ্ছিন্ন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কে বলছেন কোত্থেকে প্রশ্ন আমি চট্টগ্রাম থেকে লতিফ বলছি জি আমি চট্টগ্রাম থেকে লতিফ বলছি হুজুর জি প্রশ্ন করুন হুজুর আমি ওই পাল্লক সন্ত হ্যালো পাল্লক সন্তান তার সেই যদি ছেলে হয় পাল্লক মায়ের সাথে এবং পাল্লক বোনের সাথে দেখা করতে পারবে কিনা জি আর কোন প্রশ্ন আর হলো আর পাল্লক যদি মেয়ে হয় তো পাল্লক বাইর পাল্লক বাবার সাথে দেখা করতে পারবে না এক আচ্ছা ঠিক আছে আপনি জবাব শুনুন পাল্লক সন্তান সে ছেলে বা মেয়ে অবশ্যই পর্দা করতে হবে যাকে আপনি লালন পালন করছেন সে তো আপনার মাহরাম না যদি মেয়ে হয় আপনাকে আপনার ছেলেদেরকে তার সাথে পর্দা করতে হবে আর যদি ছেলে হয় আপনার স্ত্রী আপনার মেয়েরা তার সাথে পর্দা করবে কোনো অসহায় ছোট মানুষকে আপনি লালন পালন করলেন খুব স্বভাবের কাজ কিন্তু কারো সন্তান এনে নিজের নামে নিজের পরিচয়ে তাকে বড় করে দেওয়া এটা ইসলামে অবৈধ কুরআন মজিদে বলছেন উদউকুম উদউহুম লিআবাইহিম তাদেরকে ডাকো তাদের পিতা মাতার নামে অতএব এই সন্তানের পিতা যে
ওই পিতার পরিচয়ে সে বড় হবে, ওই পিতার পরিচয়ে সে লেখাপড়া করবে, ওই পিতার পরিচয়ে সার্টিফিকেট হবে। পিতা পরিবর্তন করা যাবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ভয়াবহ কথা বলেছেন যে অভিশাপ, এটা অভিশাপ, অভিশপ্ত যেসব কাজ তার মধ্যে এটি একটি, যে নিজের বাবার পরিচয়ে না বড় না হয়, অন্যের পরিচয় দেওয়া হয়, অন্যের পরিচয় বড় হয়। আল্লাহ এই সমস্ত এই যে ভুল আপনার প্রচলনগুলো আমাদের আছে, কুসংস্কারগুলো আছে, এগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। দত্তক সম্পর্কে একটু বলে দিবেন। একই তো দত্তক, একই কথা। জি আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কে বলছেন, কোথা থেকে প্রশ্ন? জি প্লিজ। আমার প্রশ্ন হলো, আমি প্রেগনেন্ট, তো আমি একই স্বপ্ন বারবার দেখি। যেমন আমি স্বপ্ন দেখি কি যে আমি গোসল করতেছি বা কাপড় চেঞ্জ করতেছি, এমন সময় আমাকে কেউ দেখতে পাচ্ছে, আমি খুব মানে তাড়াতাড়ি করে আমার শরীর ঢাকার চেষ্টা করতেছি, খুব চেষ্টা করতেছি, কিন্তু আমাকে দেখতেছে, হাসতেছে, এরকম খুব চেষ্টা করতেছে আমার শরীর ঢাকার, এরকম একটা দেখি। আরেকটা দেখি করে আমাকে কেউ ধর্ষণ করার চেষ্টা করতেছে, আমি নিজের খুব সেফ রাখার চেষ্টা করতেছি। এই স্বপ্নগুলো আমি বারবার দেখি, দু একদিন পর পর দেখি। আচ্ছা, স্বপ্নের তাবির শুনুন। জীবন, আমরা আসলে দুটি বিষয়কে একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করি, একটা হচ্ছে স্বপ্ন, আরেকটা হচ্ছে এই কেয়ামত, ভাগ্য, এসব বিষয়। স্বপ্ন তো স্বপ্নই, স্বপ্ন হচ্ছে কিছু আছে ভালো স্বপ্ন, মন্দ স্বপ্ন, আর আছে কিছু এলোমেলো স্বপ্ন। কোরআনের ভাষাটা একবার আদগাসু আহলাম বলা হয়, এলোমেলো স্বপ্ন। স্বপ্নের বিষয়ে রাসূল শ্রেষ্ঠ নির্দেশনা হচ্ছে ভালো স্বপ্ন, যদি দেখো আল্লাহর শুকর আদায় করো আর এটা বলতে পারো, কিন্তু মন্দ স্বপ্ন তুমি কাউকে বলবে না আর আল্লাহর আশ্রয় চাইবে। তা আপনার স্বপ্ন এক এক সময় এক একটা দেখেন, আপনি আল্লাহর কাছে আশ্রয় চান আর সদাকা দেওয়ার চেষ্টা করেন, বেশি করে নফল সলাত আদায় করেন, আর সম্ভবত আপনি অনেক কিছু ভাবেন, এই ভাবনাগুলি বাদ দেন, এই ভাবনা বাদ দিয়ে কোরআন তেলাওয়াত করেন, জিকির করেন, এগুলো করেন, দেখবেন যে স্বপ্ন আর দেখবেন না। শোয়ার সময় যে দোয়াগুলো পড়তে হয় এগুলো, হ্যাঁ ওগুলি বলবেন। শোয়ার সময় অনেক দোয়া আছে, এই দোয়াগুলো পড়বেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহ আকবার 34 বার, সুরা ইখলাস, সুরা ফালাক, সুরা নাস পড়ে 3 বার পড়ে ফু দিবেন হাত যতটুকু যায়, তা আয়াতুল কুরসি পড়বেন, ঘুমানোর আগে সুরা মুলক পড়বেন, সুরা সাজদা পড়বেন, এগুলো আমল করেন, দেখবেন যে আলহামদুলিল্লাহ আপনি ইয়ালমার স্বপ্নটা দেখবেন না। শুকরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি, আমি বগুড়া থেকে ফাতেমা বলছি। আমার 4টি প্রশ্ন। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, আপনাদের অনুষ্ঠান থেকে জেনেছিলাম যে ফজরের সুন্নতের আগে তাহাজ্জুদ ওযু না পড়লে হবে, এক নিয়তেই 2 সালাত পড়া যায়। তো গতকাল আবার শুনলাম যে আলাদাই পড়তে হবে, এখন কোনটা আসলে পড়বো এটা একটু বলবেন। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে কোনো বাচ্চা যে ইয়ে নিলে, দত্তক নিলে পরে সেই আসল বাপ মার পরিচয়ে তাকে লালিত-পালিত করা হবে, কিন্তু অনেক সময় দেখা যায় যে বাচ্চা পড়ে পেয়েছে কোথাও, তার তো কোনো পরিচয় পাওয়া যায় না, সেই ক্ষেত্রে কি করবে? আর আমার 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, সুরা প্রথম রুকু মুখস্থ আছে আমার, আর সুরা রহমানটা পুরো মুখস্থ, তো আমি প্রথম রাকাতে সুরা ইয়াসিন আর দ্বিতীয় রাকাতে সুরা রহমান পড়তে পারবো কিনা, অথবা প্রথম রাকাতে আয়াতুল কুরসি, দ্বিতীয় রাকাতে সুরা বাকারার শেষের 2 আয়াত পড়তে পারবো কিনা? আর আমার 4th নম্বর প্রশ্নটা হচ্ছে, যদি সময় কম থাকে, জাগ্রত হয়ে দেখলাম যে ফজরের সালাতের সময় খুব কম, তো আমি কি শেষের শেষ বৈঠকে তাশাহুদ এবং দরুদ পরে সালাত যেতে পারবো কিনা সংক্ষেপ করার জন্য? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার 4টি প্রশ্ন রিসিভ করেছি, জবাব শুনুন।
ফজরের সুন্নাত, ফজরের যে দুরাকাত সুন্নাত, আমাদের এখান থেকে আপনি জানতে পেরেছেন যদি তাহিয়াতুল হুজুর নিয়ত করা হয় সওয়াব হবে, এটা ঠিক। আবার বলেছেন যে আলাদা পড়তে হবে, এটাও ঠিক। আপনার বোঝার ক্ষেত্রে ভালো করে বুঝতে হবে যে আপনার সময় কম, আপনার সময় কম। এখন যদি তাহিয়াতুল হুজুর দুই রাকাত পড়েন, সুন্নত দুই রাকাত পড়েন, ফরজে ধাক্কা খাবেন যে সময় কম, ওই অবস্থায় আপনি যদি ফজরের দুই রাকাত সুন্নতের সাথে তাহিয়াতুল হুজুর নিয়ত করেন সব হবে। আর যদি আপনার সময় বেশি থাকে হাতে, তাহলে তাহিয়াতুল মসজিদ তাহিয়াতুল হুজুর দুই রাকাত কেন আলাদা পড়বেন না, পড়েন, কোনো সমস্যা নেই। তো আমাদের এখান থেকে যা শুনেছেন দুইটাই ঠিক আছে, সেটা হচ্ছে অবস্থার পরিপ্রেক্ষিতে আপনি সিদ্ধান্ত নেবেন। জি আচ্ছা, এখানেও সন্তান দত্তক, দত্তক সন্তান, হ্যাঁ ভালো কথা বলেছেন, পথে ঘাটে পাওয়া, ডাস্টবিনে পাওয়া, ডাস্টবিন আজকাল বহু এভাবে পাওয়া যায়, এক্ষেত্রে কী করবেন? এই ক্ষেত্রে এই সন্তান যখন বড় হবে, শরিয়ার বিধান হচ্ছে পর্দা অবশ্যই মেনটেন করতে হবে, ছেলে হলে ওই ঘরের মেয়েরা পর্দা করবে, মেয়ে হইলে ওই ঘরের ছেলেরা পর্দা করবে। এখন তার পরিচয়টা কীভাবে হবে, এই পরিচয়টা আপনার শরিয়ার দৃষ্টিভঙ্গি, ওই পরিচয় তার নিজের পরিচয়েই বড় হবে, এখানে বাবার কোনো পরিচয় থাকবে না। কারণ এই যে বাবা, এই বাবাটা তার বাবা না, এটাকে আপনার গোপন রাখা যাবে না, বলা বলতে হবে যে ছোটোবেলা থেকে এভাবে পাওয়া গিয়েছে, কোনো সমস্যা নেই। শরিয়া মানেন কোনো সমস্যা নেই, সামাজিকতা মানলে সমস্যা আছে। জি, তার ভোটার আইডি, তার পাসপোর্ট কীভাবে হবে? ভোটার আইডি পাসপোর্ট রাষ্ট্রীয় আইন, যদি তার বাবার নাম ছাড়া আপনার আইডি করা সম্ভব না হয়, তাহলে ওই আবদুল্লাহ নাম দিয়ে দেন, আবদুল্লাহ আল্লাহর এক বান্দা, কিন্তু তারপরে এই বাবা তার বাবা না, এটা খেয়াল রাখতে হবে। জি, সূরা ইয়াসিন, সূরা রহমান দুই রাকাতে আমরা বারবার বলে থাকি, সূরা ইয়াসিন, সূরা আর রহমান, আপনারা অন্য সূরাতে এত গুরুত্ব না দিয়ে এই সূরা কেন গুরুত্ব দেন? এই সূরা কোরআন, কোনো সন্দেহ নাই, পড়বেন প্রতি আপনার হরফে অক্ষরে দশটা কী হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু এই যে আলাদা গুরুত্ব দেওয়াটা কোথায় পাইলেন, কিসের ভিত্তিতে? এই বিষয়ে তো কোনো হাদিস নেই। তারপরে দেখা যাচ্ছে সূরা ইয়াসিন আপনারা মুখস্থ করেন, নিয়মিত পড়েন, সূরা আর রহমান মুখস্থ করেন, অথচ সূরা কাহাফ পড়েন না জুমার দিন। আপনি পড়েন কিনা জানি না, আমি আমাদের সিনারিটা আমি সামনে নিয়ে আসতেছি, যে আমাদের দেশের অধিক অনেক কোরআনের কোরআনকে মহব্বত করে, ভালোবাসে, কোরআন পড়ে, বিশেষ করে মহিলারা, সূরা ইয়াসিন, সূরা আর রহমান হয় মুখস্থ, নতুবা এই দুইটাই বেশি পড়ে, অন্য সূরা পড়ে না। অথচ জুমার দিন সূরা কাহাফ পড়া সহি হাদিস দ্বারা প্রমাণিত, ঘুমানোর আগে সূরা মুলক পড়া, সূরা তারপর সেজদা পড়া রাসূলুল্লাহ নিয়মিত পড়তেন। সূরা বাকারার শেষ দুই আয়াত, সূরা বাকারা, সূরা আল ইমরান সম্পর্কে সহি হাদিস বুখারীর, যে আল্লাহর সামনে কে আমাদের বিতর্ক করবে, কে কার আগে তার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এগুলি পড়েন। হ্যাঁ, এখন হচ্ছে মূল কথা হচ্ছে আপনি যেভাবে বলছেন এইভাবে আপনার সলাৎ আদায় হবে। জি, একইভাবে আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ অংশ তাদিও হবে। জি জি, ফজরের সলাৎ সময় কম, এই যে আপনি আগে বলছিলেন যেটা, এই যে আপনার আপনারই সমস্যা হয়ে গেল, যে এই ক্ষেত্রে কী করবেন, বললেন যে পুরা তাশাহুদ পড়ার সময় নেই, না এই ক্ষেত্রে আপনি সুন্নত পড়বেন না, কি তাহিয়াতুল হুজুর বাদ দেন, এই দুই রাকাত সুন্নত পড়বেন না, ফরজ, ফরজ আগে পড়বেন, ফরজ পড়ার পরে সুন্নত পড়বেন। জি, দোয়া মাসুরা সারা হবে, হবে। জি আচ্ছা শেখ, এখন অনেকেই উমরায় যাচ্ছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এসে বলেন যে আমরা দুইটা তিনটা পাঁচটা উমরা করেছি, কিভাবে করলেন? ওনারা ওখানে বাংলাদেশ থেকে যে নিয়াত করে গেলেন, ওখানে যে একটি উমরা করার পরে মসজিদে আয়েশায় যে বারবার করে ওনারা ইহরাম পরে উমরা করতে আসেন, এটা কতটুকু ঠিকভাবে ঠিক? জি, প্রশ্নটি খুবই প্রয়োজনীয়, বিষয়টা জানা দরকার। আমাদের এই অঞ্চলের লোকজন এই কাজটি করেন, অঞ্চল বলতে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এই অঞ্চলের লোকরা করেন, এই যে বারবার উমরা করা ইবাদত, আর ইবাদতটা কীভাবে করব,
এই কীভাবে করবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে পাঠিয়েছেন দুনিয়াতে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আমাদের আদর্শ আকীদা, এবাদতে, আচরণে, রাষ্ট্র পরিচালনায় সকল ক্ষেত্রে তিনি আমাদের মডেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটি কি করেছেন? জবাব হচ্ছে না। সাহাবিগণ করেছেন? জবাব হচ্ছে না। তাহলে আমরা কেন করব? যে কাজটি রসুল করেন নাই, সাহাবে কেরাম করেন নাই, এই কাজটি আমরা কোন যুক্তিতে করব? তারা কি সওয়াবের ব্যাপারে পেরেশানি তাদের ছিল না? অবশ্যই ছিল। অনেকে বলেন যে আমাদের আত্মীয় স্বজন বাবা মা আসতে পারে নাই, তাদের পক্ষ থেকে করবো। কেন? সাহাবে কেরামের বাবা মা মুসলিম অবস্থায় মারা গেছেন, উমরা করতে পারেন নাই, হজ করতে পারেননি, এমনটি হয় নাই। খোদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয়তমা স্ত্রী, খাদিজা রাদিয়াল্লাহু আনহা যতদিন বেঁচেছেন রসুলগণ বিয়ে করেন নাই। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার পক্ষ থেকে কি রসুল উমরা করেছেন? করেন নাই। তার তিনটি মেয়ে তার জীবদ্দশায় মারা গিয়েছে, তার বিদায় হজের আগেই, জায়নাব, রোকাইয়া, কুলসুম, এই তিন মেয়ের পক্ষ থেকে উনি কি উমরা করেছেন? করেন নাই। অতএব রাসূল যে কাজটি করেন নাই সেটা আমরা করতে পারি না, এই কাজটা করবেন না। জি, আল্লাহর একজন বান্দা জানতে চেয়েছেন যে তার সুদের ব্যাপারে স্পষ্ট ধারণা আছে, হারাম, এবং ওই হাদিসও তিনি জানেন যে লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকেলার রেবা ওয়া মৌকেলাহু ওয়া কাতিবাইহি ওয়া শাহিদাই। এখন উনি যে চাকুরি করেন, ওনার স্যালারিটা ড্র করেন গভর্নমেন্টের পক্ষ থেকে সোনালী ব্যাংকে। এখন এই সোনালী ব্যাংকের টাকা উত্তোলন ওনার জন্য জায়েজ কি জায়েজ? জি, আপনার সুদের ব্যাপারে যে আপনার ধারণা, আলহামদুলিল্লাহ স্বচ্ছ ধারণা, মোবারকবাদ জানাই। এবং আপনার সুদের ব্যাপারে যে এই মানে ভয় যেটা হারাম, এটাও একটা ভালো দিক। এখন কথা হলো যে সোনালী ব্যাংক আপনাকে টাকা দিচ্ছে না, এই টাকাটা সোনালী ব্যাংকের না, সোনালী ব্যাংকের আপনি অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্ট করেছেন, আপনার চাকরির টাকাটা এখানে আসে। এই জন্য এখন মনে করেন কোনো মসজিদের ইমাম সাহেব, খাতিব সাহেব, মসজিদের আশেপাশে কোনো ইসলামী ব্যাংক নাই, আছে সোনালী ব্যাংক, আছে অন্য কোনো কনভেনশনাল ব্যাংক, সেখানে মসজিদের অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্ট থেকে আপনাকে বেতন দেওয়া হয়, চেক দেওয়া হয় না, এগুলি সমস্যা নেই। কারণ আপনি তো আগ্রহের সাথে ওখানে অ্যাকাউন্ট খোলেন নাই, আপনার স্যালারির জন্য ওই অ্যাকাউন্ট আপনি খুলেছেন, ওখানে টাকাটা আপনার আসে, আপনি উঠিয়ে ফেলেন। হ্যাঁ, ওখানে টাকাটা জমিয়ে ওখানকার যে আপনার সুদ, এই সুদ না আপনার জন্য জায়েজ হবে না। চেক দিয়েছেন কেউ, আমি টাকা পাবো, পাওনা দেন, আমাকে চেক দিলেন কোনো কনভেনশনাল ব্যাংকের, এখন এই চেক গ্রহণ করে ওই কনভেনশনাল ব্যাংকের থেকে টাকা উত্তোলনে কোনো আপত্তি আছে? একই জবাব, এটা তো আপনার পাওনা, আপনি যে কোনো ব্যাংক থেকে ওই টাকা আপনি উঠাতে পারবেন। আচ্ছা, এবার হলো যে অগ্রণী ব্যাংকে, সাধারণত বাংলাদেশে প্রচুর এমপ্লয়িকে অগ্রণী ব্যাংকে টাকা ওই স্যালারি উইথড্র করতে হচ্ছে, এফডিআর এর টাকাটা ওই অগ্রণী ব্যাংকেই থাকে, যেই টাকাটা মাদ্রাসার পক্ষ থেকে একটা অংশ, গভর্নমেন্টের পক্ষ থেকে একটা অংশ থাকলো হলো অগ্রণী ব্যাংকে, কনভেনশনাল ব্যাংকে, এই এফডিআর কি হবে? যে এফডিআরটা কি প্রতিষ্ঠান না ব্যক্তির? ব্যক্তির, প্রত্যেকটা ব্যক্তির একটা এফডিআর। ব্যক্তি কেন এফডিআর ওখানে করবে? সে কি বাধ্য? না, ব্যক্তি বাধ্য না, কি ইয়ের না, ইয়ে আপনার প্রভিডেন্ট ফান্ড, এফডিআর না প্রভিডেন্ট ফান্ড? আচ্ছা, প্রভিডেন্ট ফান্ড। জি হ্যাঁ, প্রভিডেন্ট ফান্ড যদি এমন হয় যে এই ক্ষেত্রে আমরা বলবো যদি আপনি বাধ্যবাধকতা থাকে, যে বিকল্প নেই, আপনি চাকরি করছেন যে প্রতিষ্ঠানে, সেই প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট অগ্রণী ব্যাংকেই, সেই প্রতিষ্ঠানের ব্যাংকের উপর যে কোনো ব্যাংক হইতে হবে, কনভেনশনাল ব্যাংকে যদি আপনি বাধ্যবাধকতা থাকে তাহলে কোনো সমস্যা নেই, ওখানে এফডিআর আপনার ইয়ে কি জানো, আপনার এফডিআর না তো ওই প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ডের টাকা ওখানে জমা হতে থাকুক, কিন্তু যখন টাকাটা উঠাবেন, এখন তো সহজ সফটওয়্যারে সব আপনাকে বলে দিচ্ছে, আপনার টাকা কত, প্রতিষ্ঠানের টাকা কত, সুদ আসছে কত, সব স্পষ্ট। সুদের টাকাটা আপনি নিজের জন্য নিবেন না,
জনকল্যাণমূলক খাতে ওই টাকাটা খরচ করবেন। সোয়াবের নিয়ত ছাড়া আমি এই কথা কখনো বলি না যে সোয়াবের নিয়ত ছাড়া, যে এই যে আপনি যে এই টাকাটা যদি 1,00,000 টাকা ওই 1,00,000 টাকাটা মোহ যে ত্যাগ করতে পারেন, এটা বড় সোয়াব। এই কথাটা কেন বলবো সোয়াবের নিয়ত ছাড়া, আমার কোনো বলার প্রয়োজন নেই না। কিছু লোক তো এটা এটা একটা আমাদের সমাজে প্রচলিত কথা যে সোয়াবের নিয়ত ছাড়া, আরে আমি টাকাটা এটা আমার মাধ্যমে টাকাটা আসছে, এই টাকাটা আমি ব্যয় করলাম না, এই যে টাকাটার প্রতি যে আমার আকর্ষণ মোহ আছে সেটা আমি ত্যাগ করে আমি দিতে পারলাম, এটা তো একটা বড় সোয়াবের কাজ। অতএব সোয়াবের নিয়ত ছাড়া একথা আমার বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। দ্রব্যমূল্য কৃত্রিমভাবে যারা সৃষ্টি করে মানুষের উপরে জুলম করে তাদের শায়েস্তা কি, শরীয়ত কি বলে? প্রথম কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে কৃত্রিম সংকট সৃষ্টি করবে মূল্যবানের আশে অপরাধী, মানে ইহতাকারা ফাহুয়া খাতে খাতে, এখানে হাদিস বিশারদ বলেছেন ফাহুয়া আসম গুনাহগার। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 40 দিন যদি কেউ নিত্য প্রয়োজনীয় দ্রব্য আটকিয়ে রাখে, উদ্দেশ্য দাম বাড়ানো, আল্লাহ তার দায়িত্ব মুক্ত, সেও আল্লাহর দায়িত্ব থেকে মুক্ত, মানে তার উপর আল্লাহর কোনো দায়িত্ব নাই, আর আল্লাহর কোনো দায়িত্ব নাই অর্থ হচ্ছে সেও আল্লাহর দায়িত্ব থেকে বেরিয়ে আসলো। একজন মুমিন যার বিশ্বাস আছে যে তাকে মরতে হবে, তার সকল আমলের জন্য তাকে হিসাবের সম্মুখীন হতে হবে, সেই কাজটি তো করতে পারে না, সে আল্লাহর দায়িত্ব থেকে বেরিয়ে আসতে পারে না। অতএব সতর্ক থাকতে হবে, যারা এই কাজটি করেন তারা এই পরিণতির কথা ভাবেন এবং বিরত থাকেন। প্রাপ্তবয়স্ক কোনো ছেলে কোনো ভদ্র মহিলা টিচার তার কাছে পড়া জায়েজ না নাজায়েজ? প্রাপ্তবয়স্ক ছেলে কোনো মহিলার কাছে পড়া জায়েজ না জায়েজ না, এটা আমাদের সমাজের বাস্তবতারই একটা অংশ যে অনেক ছেলেরা এইভাবে মহিলা শিক্ষকের কাছে পড়েন এবং সেই ছেলেগুলো মানে প্রাপ্তবয়স্ক মানে বালেগ। এখানে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে একান্তে যে ওই ম্যাডাম বা শিক্ষিকা এবং ওই ছেলেটা না, একান্তে বদ্ধ ঘরে পড়া জায়েজ হবে না। এমনভাবে পড়া যাবে, আরও কয়েকজন আছে খোলামেলা জায়গা, আরও কয়েকজন আছে, কোনো সমস্যা হওয়ার কথা না, প্রয়োজনে এইভাবে পড়া যেতে পারে। এটার বিপরীত চা অর্থাৎ মেয়েরা একই কথা, একই কথা, জি, একান্তে হবে না, না একান্তে করবে। আর যদি বয়স বেশি হয় মহিলা টিচারের বয়স, বয়স বেশি হলে সেটা সরিয়ে কিছুটা রিল্যাক্স আপনার দিয়েছে। এক ভাই জানতে চেয়েছে যে দাঁত পড়ে যায় স্বর্ণের দাঁত লাগায়, তাই পুরুষের জন্য তো স্বর্ণ ব্যবহার নিষিদ্ধ, এটা কতটুকু ঠিক বা ঠিক? শরিয়ার একটা মূলনীতি আছে, দা মা ইউরিবুক ইলা মা লা ইউরিবুক, যেখানে সন্দেহ আছে, সংশয় আছে, অস্পষ্টতা আছে, এটা পরিহার করো, পরিহার করে স্বচ্ছ স্পষ্ট ওইটা গ্রহণ করো। এবং স্বর্ণ যেহেতু ব্যবহার করা হারাম, স্পষ্ট এটা, কিন্তু এখন দাঁত লাগানো যায় কি না, তারপরে স্বর্ণের সুতা দিয়ে কাপড় সেলাই করা যায় কিনা, তাহলে সন্দেহের বিষয়, এগুলি পরিহার করাই প্রয়োজন। নামাজের শেষে যে সালা সাহু সেজদা দিতে হবে, জি, সাহু দিতে তিনি ভুলে গেছেন, পুরো নামাজ শেষ করেছেন, নতুন নামাজ শুরু করেছেন, এখন হুকুম কি? হ্যাঁ, সাহু সেজদা দিতে হয় যদি সলাতে কোনো ওয়াজিব লঙ্ঘন হয়, সলাতে যদি কোনো ভুল হয়ে যায়, সলাতে যদি কোনো কনফিউশন হয়, তখন সাহু সেজদা দিতে হবে। সাহু সেজদা মানে ভুলের সেজদা, এর সহজ সরল বাংলা ভুলের সেজদা, ভুলের সেজদা দিয়ে যদি ভুলে যায় তাহলে আর করার কিছু নেই। হ্যাঁ, যদি আপনি তাৎক্ষণিকভাবে মনে পড়ে, আপনি দুই দিকে সালাম ফিরিয়ে ফেলেছেন, আবার এখন যদি নামাজ শেষ করে রওনা হয়েছেন বা আরেক নামাজ জন্য দাঁড়িয়ে গেছেন, এই অবস্থায় যদি মনে পড়ে তাহলে বসেন, দুইটা সেজদা দিয়ে দুই দিকে সালাম ফিরান,
হয়ে যাবে, কিন্তু আপনি আরেকটা সলাৎ শুরু করেছেন, মসজিদ থেকে বেরিয়ে গেছেন, হ্যাঁ এই অবস্থায় আপনার এই সাউসাদা যে দেন নেই তাতে কোনো অসুবিধা হবে না। ওই নামাজটা কি পুনরায় পড়তে হবে? না, কোনো প্রয়োজন না, কোনো প্রয়োজন। আচ্ছা, রক্ত দিচ্ছে একজন আরেকজনকে ডোনেশন হিসেবেই, বাকি এই যে রক্ত কিনে এনে দেওয়া হয়, কোনো কোনো ডক্টর বলেন যে ওই রক্ত আসলে কার, ওই লোকটা ড্রাগ অ্যাডিক্টেড অথবা হারাম খাদ্য খাবার খেয়েছে তার দ্বারা রক্ত তৈরি হয়েছে, এমনটি জায়েজ হবে কি হবে না? আসলে এই যে রক্ত আপনার দেয়া নেয়া, এখানে এখানে তো একটা প্রয়োজন, এই লোকটাকে সুস্থ করার জন্য রক্ত প্রয়োজন, সেই রক্ত কোথা থেকে আসলো এই সন্দেহটা করা ঠিক না। সন্দেহকে ইসলাম নিরুৎসাহিত করেছে, এমনকি বিধান দিয়েছে যে আশাক্কু লা ইউজিলু আল ইয়াকিন, যে সন্দেহ ইয়াকিনকে বিশ্বাসকে বিনষ্ট করে না। এই জন্য বলা হয়েছে অজু আছে না নাই, সন্দেহ সারিয়া বলছে না তোমার অজু আছে, এই সন্দেহটা শয়তানের পক্ষ থেকে। অর্থাৎ রক্ত প্রয়োজন দেওয়া, এখন কার রক্ত, সে হারাম খেয়েছে না হালাল খেয়েছে, হিন্দুর রক্ত না খ্রিস্টানের রক্ত, ড্রাগ এডিক্ট কিনা, এটা রক্ত যারা বিশেষজ্ঞ তারা দেখবে, ড্রাগের বিষয়টা তারা দেখবে, হালাল হালামের বিষয়টা দেখার কোনো প্রয়োজন নেই। আমরা সুধারণা করি যে এই রক্ত ভালো মানুষের রক্ত এবং এই রক্ত নেবে। শুকরান জাযাকুমুল্লাহ শেখ, অনেকগুলো জবাব দিয়েছেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, শুনলাম যা মানবতা, আরও জানব আরও মানব, শুদ্ধ জীবন গড়ার চেষ্টা করব। আজ তাহলে এ পর্যন্ত, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।